Hello viewers, Assalamualaikum. Welcome to Mauri Kitchen. I hope সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাবো ক্যারামেল পুডিং। পুডিং অনেক মজাদার আর হেলদি একটি খাবার। পুডিং বানানোর প্রসেসটা অনেক সহজ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি প্যানে এক লিটার দুধ নিয়ে তাতে হাফ কাপ চিনি, 1/4 কাপ কনডেন্সড মিল্ক, 1/4 ভ্যানিলা এসেন্স দিয়ে আমি দুধটাকে খুব ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিব। দুধটা জাল হতে হতে যখন হাফ হয়ে যাবে তখন দুধটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এক লিটার দুধের জন্য আমি 8টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম। এখন একটি বাটিতে আমি এক এক করে সবগুলো ডিম ভেঙে নিব। আপনারা চাইলে 6টি ডিম দিয়েও করতে পারেন যদি ডিমের সাইজগুলো বড় হয়ে থাকে। ডিম ভাঙা হয়ে গেছে, এখন একটি হুইস্কের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি এবং ডিমগুলোর সাথে অ্যাড করে দিব ঠান্ডা করে রাখা দুধগুলো। এবার একটি ছোট প্যানে 2 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এটাকে আমি ক্যারামেল বানাবো। এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যেন জমাট বেঁধে না যায়। নাড়তে নাড়তে যখন ক্যারামেলের কালারটা ব্রাউন হয়ে যাবে তখন আমি এটাকে সাথে সাথে বাটিতে নামিয়ে নিব যে বাটিটাতে আমি পুডিং বানাবো। ক্যারামেলটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এ বাটিতেই ডিম আর দুধের মিশ্রণটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এতে করে পুডিংটা অনেক স্মুথ হবে। হুইস্কের সাহায্যে আমি নেড়ে নিচ্ছি। এই বাটি যে ছাবাটা রয়েছে আমি এটাকে ফেলে দিব। এবার একটি স্টিমারে পানি নিয়ে নিয়েছি। হাফের চেয়ে কিছুটা কম পানি দিতে হবে। এবার স্টিমারের উপরের পার্টটা বসিয়ে দিব। পানির লেয়ার থেকে অবশ্যই যেন এই লেয়ারটা উপরে থাকে। তারপর পুডিংয়ের যে বাটিটা সেটা আমি বসিয়ে দিচ্ছি এবং ঢেকে আমি 30 মিনিটের জন্য স্টিম করে নিব মিডিয়াম লো হিটে। পুডিংটা চেক করে নিচ্ছি একটি কাঠির সাহায্যে। ইয়েস ডান, আলহামদুলিল্লাহ পারফেক্ট স্টিম হয়ে গেছে। বাটিটা স্টিমার থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ফ্ল্যাট প্লেটে আমি পুডিংটা বাড়বো। এর জন্য প্লেটটা আমি বাটির উপরে উল্টো করে ধরছি এবং খুব সাবধানে এটাকে ঠিক এভাবে উল্টে নিতে হবে যেন পুডিংটা ভেঙে না যায়। এবং তারপর আমি পরিবেশনের জন্য পুডিংটাকে নিয়ে যাচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল ক্যারামেল পুডিং। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে এটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।